আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমি বাংলা টাইপিং করার সময় বলেছিলাম উব্রু নামের একটি কিবোর্ড আছে, এই কিবোর্ডটি আপনারা ইনস্টল করে নেবেন, তাই না? এই হচ্ছে কিবোর্ড। এই উব্রু কিবোর্ডটি 5.4.5.1 মানে আপনার এই কিবোর্ডটি লাগবে, ঠিক আছে? এই কিবোর্ডটি হলে আপনি উব্রুতে ভালোভাবে টাইপ করতে পারবেন। এটা নিয়ে আমি গুগলে সার্চ দিই, আমাকে অনেক ধরনের কিবোর্ড সাজেস্ট করবে। দেখুন, আমি যদি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করি, দেখেন আমাকে একটা উব্রু কিবোর্ড দিয়েছে যেটা হচ্ছে লাল কালারের। এই কিবোর্ডটা দিয়ে কিন্তু আসলে বাংলা টাইপটা কিবোর্ড দিয়ে ভালোভাবে করা যায় না। এটা দিয়ে মূলত মোবাইলে টাইপ করে না, মোবাইলের মতো টাইপ করতে হয়। তা আমি সাজেস্ট করবো এই কিবোর্ড দিয়ে কাজ না করার জন্য। প্রথম ওয়েবসাইটটিতে যদি প্রবেশ করি, এই দেখুন এই এই লোগো দেখে যে কিবোর্ডটি রয়েছে এটা আমরা ইনস্টল করে নেব। তো আমি একটি গুগল ড্রাইভের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যদি আপনারা খুঁজে না পান তাহলে এখান থেকে আপনারা ডাউনলোড দিয়ে এই সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারবেন। এখন ক্লিক করবেন, তারপরে দেবেন ডাউনলোড, তারপরে এখান থেকে আবার ডাউনলোড। নিচে বাম কোণারে দেখুন এটা অলরেডি ডাউনলোড হয়ে যাচ্ছে। তো ডাউনলোড হয়ে গেল, এখান থেকে আমরা ইনস্টল করে নেব। ক্লিক করবেন এখানে নেক্সট, তারপর এখানে এই গটটিতে ক্লিক করে দেবেন, মানে তাদের এগ্রিমেন্টগুলো আপনি অ্যাকসেপ্ট করতেছেন। নেক্সট, তারপরে ওকে, আবার নেক্সট, নেক্সট, ইনস্টল, ফিনিশ, ওকে। দেখুন ইনস্টল হয়ে গেল অলরেডি, এটা চলে গেছে উপরে সার্চ বারে। তো এখানে আপনার মানে রেগুলারিটি যাতে আসে, আপনার যাতে প্রতিনিয়ত এটা ই না করতে হয়, সেই জন্য আবার আপনি এটাকে ইনস্টল করে নিতে পারেন। ওকে নেক্সট, মানে এই অপশনটা আপনাকে অটোমেটিক দিয়ে দিবে, এটা আপনাকে তৈরি করে নিতে হবে না। ওকে, এখন আপনি আপনার ল্যাপটপ বা পিসি অন করার সঙ্গে সঙ্গে আপনার এই এই বাংলা লেখার কিবোর্ডটি, উব্রু কিবোর্ডটি অটোমেটিক চলে আসবে। তো এখানে ড্রপ বাটনে যদি ক্লিক করেন, দেখুন এখানে কয়েকটা অপশন রয়েছে। কেউ বিজয় যারা টাইপ করবেন, ইউনি বিজয়টা ক্লিক করে নেবেন, মানে কিবোর্ডে যা আছে সেই টাইপটা যদি করতে চান তাহলে ইউনি বিজয় ক্লিক করে নেবেন। আপনি যদি ইংলিশ টাইপ করেন, ইংলিশ, ওখানে ক্লিক করলে বাংলা হয়ে যায়, তো আপনি ওখান থেকে বাংলাও করতে পারেন। তো আমি টাইপ করে দেখাচ্ছি এখন বাংলা কিবোর্ডে। আমি উপরে ক্লিক করে অলরেডি বাংলা করে নিয়েছি, দেখুন খুব সুন্দর বাংলা লেখা হচ্ছে। তো আপনাদের যদি হেল্প লাগে তাহলে অবশ্যই এএফটি হেল্প নিয়ে কাজ করতে পারেন। তো যদি এই বিষয়টি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। ওকে, ধন্যবাদ।